দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে মন্দিরের হামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করেছেন, খুব দ্রুত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সকালে সমসাময়িক বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এর মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মূলত ভোটের রাজনীতিকে সরকার দলের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অপতৎপরতা চালাচ্ছে বিএনপি। আর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের মন্তব্য, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলাম ধর্মের শিক্ষা নয়, বরং যার ধর্ম তাকে পালনের স্বাধীনতা দেওয়া উচিত। কুমিল্লার ব্যাপারে আমরা দুই তিনজন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন, আমরা আসল যারা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত করে ফেলব এবং খুব শীঘ্রই আমরা এটা আপনাদেরকে জানাতে সক্ষম হব। সাম্প্রদায়িক শক্তি কিন্তু তৎপর, তারা বুঝে ফেলেছে শেখ হাসিনা সরকারকে ভোটে হারানো যাবে না। আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল, একথা সত্য, কিন্তু প্রধানমন্ত্রী সতর্কবাণী উচ্চারণ করার পর, হুঁশিয়ারি উচ্চারণ করার পর এখানে এ ধরনের অপকর্ম করার দুঃসাহস তারা পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মুসলমান ধর্মটা এমন কোনো ধর্ম নয় যে ধর্ম অন্য ধর্মকে অটুট, অ্যান্ড এভরিবডি উইল ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিলি এনজয় দ্য ফ্যাসিলিটি টু ফলো দেয়ার রিলিজিয়াস অব্লিগেশন।